আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আমার থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে এনএমপিটিভি থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তবে যাই হোক, চলে আসলাম এই অসহায় আপুটির কাছে। তাপু আসসালামু আলাইকুম, কেমন আছো? কষ্টে আছো? হ্যাঁ, কেমন কষ্টে আছো বলো, তোমার প্রাণ খুলে কথাটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার খালার কাছে থেকে তুমি মানুষ হইতেছো, তবে খালা তোমাকে ঠিক মতো মায়া দয়া করে না, এই তো বলছো? হ্যাঁ, তোমার মা বাবা কোথায়? মা বাবা নেই তোমার কাছে? না, তুমি তোমার খালার কাছে থেকেই মানুষ হয়েছ। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? জামসিং, এটা সাবার জামসিং। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তে তোমার নামটা বলো। আমার নাম দৃষ্টি। দৃষ্টি, দৃষ্টি না বৃষ্টি, জুড়ে কথা বলো। বৃষ্টি, আচ্ছা যাই হোক বৃষ্টি। তে তোমার বয়স কত? আমার বয়স হলো 19 বছর। তে তোমার বিয়ে হয় নাই? না, বিয়ে হয় নাই। কেন বিয়ে হয় নাই? তোমার তো স্মার্ট চেহারা, সুন্দর চেহারা, যদিও ভুকরা পরে আসছো, তোমাকে দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। বিয়ে হয় নাই, তোমার খালার কাছে থাকো, তোমার খালা তোমাকে বিয়ে দেয় না কেন? ও, যৌতুক চায় বিদায়, তোমার খালা তোমাকে বিয়ে দিতে পারতেছে না, তাই তো? আচ্ছা, তে মূলত তুমি আগে কখনো ভিডিও করছিলা? এই প্রথম আসছো ভিডিও করতে, আগে কখনো ছাড়ো নাই? হ্যাঁ, এই তুমি কি উদ্দেশ্য মনে করে নিয়ে আসছো তুমি প্রতিবেদনের সামনে বলো দেখি। প্রাণ খুলে আচ্ছা, তোমার কথাটা আমি বলে দেই, তুমি বলতে গুছিয়ে পারতেছো না, যাই হোক, তুমি লাজকি মেয়ে, অভাব অনটনের জন্য তুমি প্রতিবেদনের কারণে আসছো ক্যামেরার সামনে। কেন যে আমার খালা আমাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না, বিদায়, যদি একটা ভালো মনের সন্ধান পাও তুমি, তাহলে তোমাকে ফোন দেবে, তার কাছেই তুমি বিয়ে বসে যাবে, এই তো তোমার কথা? হ্যাঁ আচ্ছা, সেই ভাইটা যদি কোনো বয়স্ক হয়, বুড়া হয় এবং তোমার মতো স্মার্ট না হয়, তাতে তোমার আপত্তি আছে? তাতে আপত্তি নাই, মানে তোমাকে ঠিক মতো ভরো। এই প্রথম আসছো ভিডিও করতে, আগে কখনো ছাড়ো নাই? হ্যাঁ, এই তুমি কি উদ্দেশ্য মনে করে নিয়ে আসছো তুমি প্রতিবেদনের সামনে বলো দেখি। প্রাণ খুলে আচ্ছা, তোমার কথাটা আমি বলে দেই, তুমি বলতে গুছিয়ে পারতেছো না, যাই হোক, তুমি লাজকি মেয়ে, অভাব অনটনের জন্য তুমি প্রতিবেদনের কারণে আসছো ক্যামেরার সামনে। কেন যে আমার খালা আমাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না, বিদায়, যদি একটা ভালো মনের সন্ধান পাও তুমি, তাহলে তোমাকে ফোন দেবে, তার কাছেই তুমি বিয়ে বসে যাবে, এই তো তোমার কথা? হ্যাঁ আচ্ছা, সেই ভাইটা যদি কোনো বয়স্ক হয়, বুড়া হয় এবং তোমার মতো স্মার্ট না হয়, তাতে তোমার আপত্তি আছে? তাতে আপত্তি নাই, মানে তোমাকে ঠিক মতো ভরণ পোষণ, তোমার দায়িত্ব নিতে পারলে তোমার মনটাকে তাকে দিয়ে দেবে, তাই তো বলছো? হ্যাঁ ওকে, আলহামদুলিল্লাহ। তে তোমার এখন খালার কাছেই তুমি অতি কষ্টে পালিত হইতেছো, তাই না? হ্যাঁ, খালার কাছে আছো। হ্যাঁ, তে তোমার এই এমনি তুমি যে তোমার বয়স 19 হয়ে গেছে, 19-এর আপ চলে যাইতেছে, বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, তোমাকে যৌতুকের জন্য দিতে পারতেছে না। প্রিয় দর্শক, আমার এই বোনটাকে অসহায় ভেবে যদি কেউ বুকে টেনে নেয় ভালোবাসার টানে, হৃদয়বান যদি ভাই কেউ থাকে, এই বোনটাকে ফোন দিবেন এবং তার জন্য একটু সাহায্য সহযোগিতা, এবং তার পাশাপাশি তাকে যাতে সারা জীবন সাহায্য করতে পারেন এবং তাকে হেল্প করতে পারেন এবং তাকে নিয়ে জীবন সঙ্গিনী করতে পারেন, আমি এই আশা, এই কামনাই আমি করতেছি। হ্যাঁ, তবে খারাপ কোনো কমেন্ট কেউ লিখবে না, তাই না বৃষ্টি? হ্যাঁ, আরও কিছু দর্শকের উদ্দেশ্যে বলো দেখি। দর্শকের উদ্দেশ্য আমি একটা কথা বলবো, আমার যাতে কেউ খারাপ কথা না বলে, আমার ভালো বেশি যদি আমাকে হেল্প করতে পারে, আমার পাশে আমার যদি দায়িত্ব নিতে পারে, তাহলে আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি। বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক হয়তো কথাটা বুঝতেই পেরেছেন, এই বোনটাকে যাতে কেউ খারাপ
চোখে দেখে না, ভালোবেসে যদি ফোন দেয় তার ফোনটা রিসিভ করবে, খারাপ মন নিয়ে কেউ ফোন দেবেন না। এই বোনটা যদি একটা ভালো মনের সন্ধান পায় তার কাছে এই জীবনটা বিলিয়ে দেবে। তবে যাই হোক, আচ্ছা বৃষ্টি, তুমি যেই নম্বরটা দিয়েছো এই নম্বরটা তো তোমার নম্বর না, তোমার কাছে থাকে তো নম্বরটা? আচ্ছা আমার সাথে সাথে একটু বলবে, 01 8 2 99 6 1 2 5 6। আবার বলি, 01 8 2 99 6 1 2 5 6। এটাই তো তোমার নম্বর। যাই হোক প্রিয় দর্শক, এই বোনটাকে একটু ভালো নজরে দেখবেন, এই বলে আজকে বিদায়। আসসালামু আলাইকুম।